সোনার হরিণ ধরতে অন্ধের মতো ছুটে না যে সঠিক নিয়ম অনুসরণ করে বিদেশে যেতে শ্রমিকদের উপদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসন দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধান জানান, করোনায় চাকরি হারিয়ে দেশে ফেরত প্রবাসীদের কাজের ব্যবস্থা করে প্রয়োজনীয় ঋণ সহায়তা দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে সিআইপি সনদ প্রদান করা হয়। এছাড়া প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয়। এই সোনার হরিণ ধরার পিছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না, আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান, সেটাই আমরা চাই। যদি আপনারা প্ররোচনায় বিদেশে যে বিপদে পড়েন সেটা নিজেদের জন্য পরিবারের জন্য খুবই কষ্টকর, খুবই ক্ষতিকর। মানুষ অনেক সময় নানা ধরনের কথা চিন্তা করে, ভাবে যে বিদেশে গেলে বোধহয় অনেক অর্থ উপার্জন করবে, সেখানে কিছু কিছু দালালের খপ্পরেও অনেকে পড়ে অন্ধকার পথে পা বাড়ায়। সেখানেও আমি তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের পরিস্থিতির শিকার হবেন না, দালালদের খপ্পরে পড়বেন না।